আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেস টেমপ্লেটের সাইডবারের বিভিন্ন এলিমেন্টের পরিবর্তন ঘটাবো। আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে আছে পোস্টের অংশ এবং ডান পাশে সাইডবার। এখানে মাত্র একটি সাইডবার আছে এবং এই সাইডবারে সার্চ, সোশ্যাল বুকমার্কিং, আরএসএস, টুইটার, ভিডিও, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট ইত্যাদি বিষয় আছে। আমরা অনেক বিষয়কে হয়তো মনে করতে পারি যে এই বিষয়টি আমার প্রয়োজন না, সেটিকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি এবং যে বিষয়টি প্রয়োজন সেটিকে অন্তর্ভুক্তও করতে পারি যদি ইচ্ছে হয়। এ পর্যায়ে আমরা চাচ্ছি যে এখানে ম্যাটা নামের এই ঘরটি থাকবে না, এটি শুধুমাত্র আমি নিজেই কন্ট্রোল করব। এটি করতে হলে আমরা এখান থেকে অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আমাদের উইজেট অপশন, অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে উইজেট অপশন আছে সেটিকে ব্যবহার করব। ডান পাশে সাইডবার ওয়ান, এখানে দেখতে পাচ্ছি সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিস, ম্যাটা, এই বিষয়গুলো আছে। আমরা যদি এখান থেকে ম্যাটাকে সরিয়ে দেই এবং ব্রাউজারকে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু এখন আর ম্যাটা প্রদর্শিত হচ্ছে না। আবার একটি বিষয়ে যদি চাই যে রিসেন্ট পোস্ট এটি থাকবে সবার নিচে, তাহলে একই বিষয় অ্যাপিয়ারেন্স থেকে উইজেট এবং রিসেন্ট পোস্টকে টেনে ধরে ক্যাটাগরিস এছাড়া যা আছে সবার নিচে যদি এনে ছেড়ে দেই, পরবর্তীতে ব্রাউজারকে রিলোড দেই, এখন কিন্তু দেখা যাচ্ছে রিসেন্ট পোস্ট এটি সবার নিচেই অবস্থান করছে। ছোট্ট একটি বিষয় এখানে আমরা খুব সহজেই কিন্তু পরিবর্তন করতে পারছি, তবে একটি বিষয় আপনাদের মনে সন্দেহ তৈরি করতে পারে, সার্চ, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিস, রিসেন্ট পোস্ট, এই বিষয়গুলো তো পাওয়া গেল কিন্তু সাবস্ক্রাইব টু আওয়ার আরএসএস ফিড, ফলো মি অন টুইটার, ফিচার্ড ভিডিও, এই বিষয়গুলো আমরা যদি ডিলেট দিতে চাই তাহলে কী করতে হবে? এটি অ্যাডভান্স লেভেলের একটি বিষয় এবং কোডের মধ্য থেকে পরিবর্তন করে নিতে হবে, এটিও আমরা শিখব অবশ্যই আমাদের অ্যাডভান্স বিষয়ের মধ্যে, আমাদের অ্যাডভান্স অধ্যায়গুলোতে। আরও একটি বিষয় এখানে দেখা যাচ্ছে যে সার্চ, এটি কিন্তু ডাবল এখানে প্রদর্শিত হচ্ছে, এটি আমরা ডিলিট করে দিতে পারি এখান থেকে। সার্চ অপশন থেকে যদি এটিকে টেনে ধরে বাম পাশে ছেড়ে দিই তাহলে এটি ডিলিট হবে। ব্রাউজারকে রিলোড করলে দেখতে পাবো যে এখানে সার্চের যে ঘর ছিল মাঝামাঝি ভিডিও নিচে, সেটি কিন্তু এখন আর প্রদর্শন করছে না।